এই যে জাহাজটিকে দেখছেন, এই জাহাজে উঠেছে বিভিন্ন ধর্মবর্ণের বেশ কিছু যাত্রী। সুন্দর এক সফরে যাবে তারা। কিন্তু হঠাৎই এই জাহাজে কী জানি একটা হয়। জাহাজের বেশ কিছু যাত্রীরা খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ে, অনৈতিক নানা কাজ শুরু করে দেয়। সেখানে গুন্ডাদের বেপরোয়া অত্যাচার চলে, আর মাদকদ্রব্য সেবন সহ মদ জুয়াতে লিপ্ত হয়ে পড়ে জাহাজের অনেক যাত্রী। দুই দিনের এই যাত্রাতেই দেখা যায় জাহাজে একাধিক নারী ধর্ষণ হয়। আর এরপরে কোনো এক অজানা কারণে এই জাহাজটি আকাশে ভেসে ওঠে, আর তৈরি হয় ভীতিকর এক পরিবেশ। মানুষে মানুষে লড়াই শুরু হয়, মানুষ হত্যা শুরু হয়। এক মানুষের মাংস কেটে নিয়ে অন্য মানুষ তা চিবিয়ে খায়। অস্বস্তিকর এক অবস্থা। এইসব কিছু আজগুবি ঘটনা মনে হতে পারে, কিন্তু না, এর পিছনে ভয়াবহ এক রহস্য লুকিয়ে আছে, এক অতৃপ্ত বাস্তবতা লুকিয়ে আছে। এটা এক অদ্ভুত আধ্যাত্মিক গল্প, পুরো এই গল্পটাই আজ বলব। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। দক্ষিণ কোরিয়ার কোনো এক বন্দরে অপেক্ষা করছে এক যুদ্ধ জাহাজ। জাহাজের নাম ওয়ারশিপ 916। সুন্দর এই জাহাজটি এক বড়সড় ভ্রমণে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। জাহাজে রয়েছে মোট 121 জন যাত্রী, অনেক ধনী থেকে শুরু করে শ্রমিক, চাকুরিজীবী, শিক্ষার্থী, সব মিলে বিভিন্ন পেশার বিভিন্ন বর্ণের মানুষ রয়েছে এখানে। জাহাজে বেশ কয়েকটি কাপল এসেছিল। তাদের মধ্যে একটি কাপল হচ্ছে তাকাশি ও ইভা। তাদের কিছুদিন আগেই বিয়ে হয়েছে। তাকাশি তার স্ত্রীকে বলে, না জানি এই জাহাজ কতই না যুদ্ধ দেখেছে, কত না যোদ্ধা এই জাহাজেই শহীদ হয়েছে, খুব ভালো লাগছে এরকম একটা জাহাজে উঠতে পেরে। তাকাশি ও ইভা এগুলো নিয়েই কথা বলছিল, আর তখনই ইভার নজর পড়ে জাহাজের ডেকে থাকা দুইজন বিশেষ লোকের উপর। একজন হচ্ছেন দেশের সুনামধন্য মন্ত্রী এবং আরেকজন হচ্ছেন তারই ছেলে অ্যাডাম। মন্ত্রী তার ছেলেকে নিয়ে বেড়াতে এসেছে। মন্ত্রীর ছেলে অ্যাডাম তার বাবাকে বলে, বাবা, আমি জানি যে আপনি একজন বড় মাপের রাজনীতিবিদ, আর হতে পারে আপনি একসময় দেশের প্রধানমন্ত্রীও হবেন, কিন্তু আমি আপনার মতো রাজনীতি করতে চাই না, আমার এগুলো ভালো লাগে না, আমি চাই আমি আমার নিজের যোগ্যতায় অন্য কিছু একটা করে দেখাবো। মন্ত্রীর এই কথাগুলো ভালো লাগে না, তিনি তো চান তার ছেলেও তার মতো রাজনীতিই করুক, যাতে করে তিনি অবসরে গেলেও তার ছেলে যেন এই ক্ষমতাটা ধরে রাখতে পারে। এই জাহাজে এক গ্যাং লিডারও উঠেছিল, গুন্ডাদের নেতা আর কি, তার নাম জন। একটা সময় জন তার লোকজন নিয়ে মন্ত্রীর সামনে উপস্থিত হয়। জন বলে, স্যার, আমি আপনার বিশাল ভক্ত, আমি আপনাকে অনেক মানি, তাই কোনো কিছুর দরকার হলে আমাকে বলবেন, আপনি বিশ্বাস করবেন কি না জানি না, তবে আমি আপনার জন্য জীবন দিতেও পারবো। বোঝাই যাচ্ছে জন এখানে চাটুকারিতা করছে। মন্ত্রীর মতো লোকদের সাথে মিল লাগিয়ে চলতে পারলে তো তাদের অনেক লাভ, অপরাধ করলেও তখন মাফ হয়ে যায়। এদিকে দেখা যায় এই জাহাজে কিছু পতিতা মহিলা উঠেছে। পতিতাদের থাকা খুব একটা অস্বাভাবিক না, তবে এই মেয়েগুলোকে তাদের ভাড়া করা রুমে ঢুকতে দেওয়া হচ্ছিল না, তাদেরকে একটি ছোট রুমে থাকতে বলা হয়। মেয়েগুলো বলে, আমরা তো পুরো টাকাই দিয়েছি, তারপরও আমাদের এত ছোট রুমে থাকতে দেওয়া হচ্ছে কেন? জাহাজ স্টাফরা বলে, তোমাদের যে এখানে উঠতে দেওয়া হয়েছে এটাই বড় ব্যাপার, তোমাদের সাথে অন্য যাত্রীদের তুলনা হবে না। এগুলো নিয়ে স্টাফদের সাথে মেয়েগুলোর ভালোই তর্ক চলে। মেয়েগুলো শুধু বলছিল পেটের দায়ে না হয় তারা এই কাজ করে, কিন্তু তারাও তো মানুষ, পশু তো নয়। এ সময় আবার ওই গুন্ডাগুলোও সেখানে চলে আসে, আর তারা এসে তো মেয়েগুলোর সাথে আরও বাজে আচরণ শুরু করে দেয়। এই চিৎকার শুনে আশেপাশের মানুষসহ তাকাশিরাও সেখানে চলে এসেছিল। তাকাশি এসে মেয়েগুলোর পক্ষ নাই, বলে যে মেয়েগুলো তো ঠিকই বলেছে, তাদের সাথে এরকম করা উচিত না। কিন্তু জন তখন তাকাশির কলার টেনে ধরে, সে তাকেও নানা আজে বাজে কথা বলছিল, আসলে এখানে জোর যার মুল্লুক তার। এদিকে সব কিছু দূর থেকে দেখছিল মন্ত্রী। মন্ত্রী কিন্তু চাইলেই জনকে থামাতে পারেন, তবে তিনি এরকম কিছুই করেন না। মন্ত্রী অনেক অহংকারী ছিল, তিনি গুন্ডাদের ব্যাপারে নাক গলাবে না, তাহলে তো তার স্ট্যাটাস কমে যাবে, তাই এসব কাণ্ড কারখানা দেখেও সে চুপ থাকে। তবে অ্যাডাম একবার তার বাবাকে বলে, বাবা, গুন্ডাগুলো তো খুবই বাড়াবাড়ি করছে, আমাদের কিছু বলা উচিত। মন্ত্রী বলে, দরকার নেই, এই গুন্ডাগুলো আমাদের দাসের মতো, আর মানুষ আমাদের দাসকে ভয় করলে আমাদেরই লাভ। এদিকে সমস্যাটা কোনোভাবে কেটে গেলে জাহাজ তার যাত্রা শুরু করে। একটা সময় তাকাশি ও ইভা জাহাজের বেলকনিতে এসে বসেছিল। তারা দেখে একজন অদ্ভুত ধরনের বুড়ো লোক, সে বেলকনির কোনা জায়গাগুলো থেকে মাটি সংগ্রহ করছে। বিষয়টা বেশ অদ্ভুত লাগাতে ইভা তার কাছে এসে এসব জানতে চায়, কিন্তু এই লোকটা কোনো উত্তর দেয় না। সে শুধু কিছুক্ষণ পরপরই একটু একটু করে মুচকি হাসে। এই হাসিটা মোটেও সাধারণ কোনো হাসি ছিল না, এই হাসির পিছনে বিশাল এক রহস্য আছে। গল্পটা শুনতে থাকুন,
একসময় বুঝতে পারবেন কেন এই লোক শুধু শুধু মুচকি হাসে। দুপুরের সময় হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করছিল, কিন্তু দেখা যায় মন্ত্রীসহ জাহাজের ক্যাপ্টেনরা বিশেষ বিশেষ সুস্বাদু সব খাবার খাচ্ছে, কিন্তু অন্যদিকে জাহাজের বাকি সব যাত্রীরা নর্মাল খাবার পেয়েছে। কেউ কেউ তো আবার ঠিকঠাক খাবারও পায়নি, বিশেষ করে পতিতারা। সবাই এখানে ব্যাপারটা বুঝতে পারে যে এখানে দুর্নীতি হচ্ছে, চাটুকারিতা হচ্ছে, কিন্তু কেউ এটার প্রতিবাদ করে না। মন্ত্রীর বিষয়ে কেউ কিছু বলতে চায় না, কারণ সে ক্ষমতাধর লোক, কেউ কিছু বললেই তার বিপদ হতে পারে। মন্ত্রীর সাথে জন এসে বসেছিল, দূর থেকে এই সব কিছু দেখছিল তাকাশি। সে আর এগুলো মেনে নিতে পারে না, সে ক্যাপ্টেনদের কাছে এসে বলে, এরকম কেন? আমরা তো সবাই সমান টাকা দিয়েছি, কিন্তু আমাদের এত সাধারণ খাবার দিয়ে আপনারা কেন এত দামি দামি খাবার খাচ্ছেন? তাও আবার আমাদের সবাইকে দেখিয়ে দেখিয়ে। এই কথাগুলো শুনে জন অনেক খেপে যায়। সে আবার তাকাশির কলার টেনে ধরে, সে আসলে মন্ত্রীর মন জয় করতে চাচ্ছিল। তবে তাকাশির এরকম তেজ দেখে জাহাজের বাকি সবাইও এখন একটু প্রতিবাদী হয়। তখন তারাও বলে, তাকাশি তো ঠিকই বলেছে, এরকম ভেদাভেদ করা হচ্ছে কেন? সবাই তাকাশির পক্ষে কথা বলছে, আর এটা যখন মন্ত্রী দেখে তখন এসে তিনি বলেন, তিনি ভুল করেছেন, তিনি লজ্জিত, আর এর জন্য সবাইকে কাল থেকে সমান খাবারই দেয়া হবে। তবে মন্ত্রী এই কথাগুলো বলে শুধুমাত্র লোক দেখানোর জন্য। তিনি মোটেও কোনো ভালো লোক ছিলেন না, উল্টো তিনি তাকাশির প্রতি অনেক রেগে গিয়েছিলেন। এরপর জন এসে তাকাশিকে থ্রেট দেয়, বলে যে পরের বার সে এরকম কিছু বললে তাকে জাহাজ থেকে ফেলে দেওয়া হবে, নয়তো আড়ালে নিয়ে গিয়ে গুলি করে মারা হবে। তাকাশিরা অনেক ভয় পায়, আর এভাবেই এখানে প্রতিবাদীরা দমে গেল। দুপুর পেরিয়ে বিকাল হয়, একটা সময় ইভা দেখে ওই বুড়ো লোকটা জাহাজের কিচেনে। সে সেখান থেকে কিছু আলু, ডিম, ফলের বীজ চুরি করে নিচ্ছে। বিষয়টা বেশ অদ্ভুত। এরপর ওই লোকটার পিছু করলে দেখা যায় লোকটা একটি রুমে গিয়ে এগুলোর চাষাবাদ করছে। দেখা যায় মাটির ছোট ছোট পাত্রে তিনি আলু লাগিয়ে দিয়েছেন, বীজ বপন করেন। আবার এও দেখা যায় কিউবেটরের মতো একটা পাত্রে তিনি ডিমও রেখে দিয়েছেন, এগুলোতে তাপ দিয়ে হয়তো বাচ্চা ফুটানো হবে। লোকটির কার্যকলাপ ছিল খুবই অদ্ভুত, ইভারা এগুলোর কিছুই বুঝতে পারে না। এদিকে দেখা যায় জাহাজের পরিবেশ ধীরে ধীরে খারাপ হচ্ছে। কেউ কেউ এখানে জুয়া খেলায় মেতে উঠেছে, কেউ বা ভাগ্য পরীক্ষা করছে, কেউ কেউ অনৈতিক কাজে লিপ্ত ছিল। কিছু আগে যে পতিতা মেয়েগুলোকে তাদের পেশার জন্য খারাপ আচরণ করা হয়, তাদেরকে এবার ডেকে এনে জাহাজের ক্যাপ্টেনদের মতো সভ্য নামিদামি লোকরা আপত্তিকর কাজ শুরু করে দিয়েছে। মানে মানুষরা এখানে চরম পথভ্রষ্ট, লোভ লালসা উত্তেজনায় মেতে উঠেছে সবাই। তবে এইসব কিছু থেকে তাকাশিরা আলাদা ছিল, তারা তো শুধু সুন্দর হানিমুন উপভোগ করতে চায়। জাহাজের ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন মন্ত্রী, তিনি তাকাশিদের এই খুশি সহ্য করতে পারেন না। তাকাশি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, আর সে কেন এত হাসি খুশি থাকবে? এ সময় মন্ত্রীর কাছে জন আসে, এসে বলে, স্যার কি ভাবছেন, ইভাকে পছন্দ হয়েছে নাকি? আপনি যদি চান আমি কিন্তু ওই মেয়েটাকে আপনার কাছে নিয়ে এনে দিতে পারি, তাহলে কিন্তু দুইটা লাভ, মেয়েটাকে ভোগ করতে পারবেন, তাকাশিরও শিক্ষা হবে। মন্ত্রী বলেন, ইচ্ছা তো করছে তাই করি, কিন্তু আমি চাইলেই তো আর হবে না। জন বলে, স্যার আপনি তো মন্ত্রী, আপনি যা চাবেন তাই হবে। এবার অন্যায় এখানে চরম পর্যায়ে যাবে। জনের লোকজনরা এসে তাকাশিকে তার রুম থেকে বের করে দেয়। এরপর জন সেখানে আসে আর তাকাশিকে বেধড়ক পেটাতে থাকে। সে শুধু পিটিয়েই শান্ত হয়নি, সে তাকে চাকু দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর তার লাশটাকে সমুদ্রে ফেলে দেওয়া হয়। অন্যদিকে জনের লোকজনরা ইভাকে আটক করে রেখেছিল, তাকে একাধিকবার ধর্ষণ করা হয়, তার উপরে চলে অমানসিক নির্যাতন। একটা সময় ইভার চিৎকার শুনে মন্ত্রীর ছেলে অ্যাডাম সেখানে এসেছিল, কোনোভাবে সে ইভাকে ছাড়িয়ে নেয়। ইভা ভয়ে চিন্তায় কাতর হয়ে পড়েছিল, তার সাথে এগুলো কি হলো? ইভা নিজেকে লুকাতেই চাচ্ছিল, কিন্তু তখনই জন তাকে খুঁজে পায়, তাকে আবার ধর্ষণ করা হয়। অন্যায় তার চরম পর্যায়ে চলে গেছে, কিছু মানুষ আর মানুষ নেই, পশু হয়ে গেছে। ইভার প্রতি নির্যাতনের এখানেই শেষ হয়নি, তাকে মন্ত্রীর কাছে আনা হয়, এরপর মন্ত্রীর ইচ্ছাটাও পূরণ হয়। অন্যদিকে অ্যাডাম ইভাকে খুঁজছিল, সে মেয়েটার সাহায্য করতে চায়, কিন্তু পরে সে দেখে তাকে তার বাবার রুমেই নিয়ে আসা হয়েছে। অ্যাডাম এসব দেখে হতবাক হয়ে যায়, সে এগুলো মেনে নিতেই পারছিল না, কিন্তু পরে অ্যাডামকেও সেই রুমে ঠেলে পাঠানো হয়। অ্যাডাম ভিতরে এসে মেয়েটার এই অবস্থা দেখে সহ্য করতে পারে না, তার খুবই খারাপ লাগছিল, কিন্তু কিছু সময় পর অ্যাডামও ধীরে ধীরে বদলে যায়। মেয়েকে এই অবস্থায় পেয়ে তার ভিতরের পশুটা জেগে ওঠে, তাই শুরুতে ইচ্ছা না থাকলেও পরে সেও লোভে পড়ে মেয়েটাকে রেপ করে। এটাই হচ্ছে মানুষের ভিতরে জমে থাকা পশুর রূপ।
প্রথমে কেউ একজন পাপ কাজ করে তার স্বার্থ হাসিল করে, তার লোভটা মেটায়। পরে আবার এগুলো দেখে বাকি ভালো মানুষরাও লোভে পড়ে, আর তখন তারাও সেই একই পাপ করে, লোভে পড়ে অন্যায় করে। জাহাজে বেশ কিছু বকাটে ছেলেও ছিল, তারা দেখে জনদের লোকজনদের এই বাজে কাজ, লোকগুলোর দাপট। এতে বকাটেগুলোও সাহস পায়, তারা অন্য মেয়েদেরকে টার্গেট করে তাদের সাথে এসব করে। পরিস্থিতি সীমার বাইরে চলে গেছে। জাহাজের এইসব কার্যকলাপ দূর থেকে দেখছিল ওই অদ্ভুত লোকটা, কিন্তু সে কিছুই বলে না, তবে তার চোখে খুব দেখা যায়। পরের সকালে ইভার জ্ঞান ফিরে আসে, সে হন্য হয়ে তাকাশিকে খুঁজছিল, কিন্তু ইভা তো আর জানে না যে তাকাশিকে হত্যা করা হয়েছে। অন্যদিকে অ্যাডাম জনকে জিজ্ঞেস করে তাকাশি কোথায়, জন বলে তাকে মেরে ফেলা হয়েছে। পরে এইসব কিছু যখন ইভা জানতে পারে, তখন সে আর নিজেকে সামলাতে পারে না, সেও আত্মহত্যা করতে চায়। সে সমুদ্রে ঝাঁপ দিবে, কিন্তু তখনই বুড়ো লোকটা এসে তাকে বাঁচিয়ে নেয়। বুড়ো লোকের হাতেই ইভা সেন্সলেস হয়ে পড়ে। গভীর রাত, জাহাজের সবাই ঘুমাচ্ছে, মানুষ পশু সবাই ঘুমাচ্ছে। আর এই সময় হঠাৎ জাহাজটা আকাশে ভেসে ওঠে। এটা এক অলৌকিক ঘটনা, তবে এর পিছনে একটা বড়সড় কারণ রয়েছে, শুনতে থাকুন। পরের সকালে ইভা ঘুম থেকে উঠে দেখে তাদের জাহাজ আকাশে ভেসে চলেছে। যে জাহাজ সমুদ্রে চলার কথা সেটা আর পানিতে নেই, সেটা এখন মেঘে মেঘে ভেসে বেড়াচ্ছে। হতে পারে এটা সৃষ্টিকর্তার কোনো কুদরতি ঘটনা, বা হতে পারে জাহাজের মানুষের অন্যায়ের পরিণাম, যাতে সৃষ্টিকর্তা রেগে গিয়ে এই জাহাজ ভাসিয়ে দিয়েছে। জাহাজের এই অবস্থা দেখে সেখানের সকল মানুষ পুরোপুরি হতভম্ব। এসব কি আর কেন হচ্ছে? অন্যদিকে ক্যাপ্টেন বলেন জাহাজে কোনো নেটওয়ার্ক সিগন্যাল নেই, যার কারণে আমরা কারো সাথে যোগাযোগ করতে পারছি না, সাহায্যও নিতে পারছি না, আমরা পুরোপুরি এখানে পৃথিবী থেকে বিচ্ছিন্ন। জাহাজের উপরে ওই বুড়ো লোকটা দাঁড়িয়ে, সে চারদিকের অবস্থা দেখে আর হেসে বেড়ায়। ইভা তাকে লক্ষ্য করেছিল, পরে সে লোকটার পিছু করে তার রুমে যায়। দেখা যায় সেখানে যে ডিমগুলো ছিল তা ফুটে বাচ্চা বের হয়েছে, আর ছোট ছোট পাত্রগুলোতে গাছের কুড়ি জন্মেছে। ইভা লোকটাকে বলে, আপনি এখানে এসব কি করছেন, আর গতকাল আপনি আমাকে আত্মহত্যা থেকে বাঁচিয়েছেন কেন? লোকটা কিছুই বলে না, সে শুধু একটা চারা দেখায় আর ইভার দিকে তাকিয়ে থাকে। এই লোকটা কেন কিছু বলে না আর তিনি এখানে এসব কি করছেন, তার সব কিছুই কিছুক্ষণ পরেই জানা যাবে। এদিকে জাহাজের ক্যাপ্টেন মন্ত্রীর সাথে কথা বলছিলেন। তিনি বলেন, আমাদের জাহাজে শুধুমাত্র ছয় দিনেরই খাবার রয়েছে। যদি এই জাহাজ এভাবেই দিনের পর দিন আকাশে উঠতে থাকে, তাহলে তো আমরা সবাই না খেয়েই মারা যাব। ছয় দিনের খাবার আছে এই খবরটা যখন যাত্রীরা জানতে পায়, তারা খাবারের রুমে এসে হুমড়ি খেয়ে পড়ে, কারণ সবাই চায় আগেভাগে নিজেদের জন্য বেশি করে খাবার নিয়ে রাখতে, নাহলে তো ছয় দিন পর আর কিছুই থাকবে না। খাবার নিতে এসে এখানে এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গিয়েছিল, পরে জনের লোকজনরা এসে তাদেরকে মারধর করে থামায়। মন্ত্রী সেখানে আসেন আর এসে বলেন, আমি আপনাদের প্রতিনিধি, দেশে যেমন আমার কিছু কর্তব্য রয়েছে, ঠিক এই জাহাজেও আছে। আমি এই ছয় দিনের খাবার এমনভাবে ভাগাভাগি করে দেব যে যাতে এই খাবারগুলো আমরা দীর্ঘ সময় ধরে খেতে পারি, তাই এই খাবার রুমটা পুরো আমারই নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু এটা আবার জাহাজের ক্যাপ্টেন মেনে নিতে চায় না, সে বলে, আমি জাহাজ ক্যাপ্টেন, তাই খাবার রুম আমি দেখাশোনা করব। মন্ত্রী বলে, তুমি কিছুই না, আমি মন্ত্রী, আমার সাথে লোকজন আছে, অস্ত্র আছে, তাই আমি যা বলবো তাই হবে। এগুলো শুনে যাত্রীরাও ভয় পায়, তাই মন্ত্রীকেই খাবারের দায়িত্ব নিতে দেওয়া হয়। এরপর যাত্রীদেরকে দূরে পাঠিয়ে দেওয়া হলে মন্ত্রী ক্যাপ্টেনকে বলেন, আগে থেকে যাত্রীরা যা খাবার পেত, এখন তার তিন ভাগের এক ভাগ খাবার দেওয়া হবে, কিন্তু আমরা যা খাওয়ার তাই খাবো। ক্যাপ্টেন বলেন, এটা তো ঠিক না, এত অল্প খাবার দিলে তো মানুষরা দুর্বল হয়ে মারা যাবে। মন্ত্রী বলে, গেলে যাক, তাদের ভাগ্য খারাপ। জন ক্যাপ্টেনকে ভয় দেখায়, তাই ক্যাপ্টেনও এটা মেনে নিতে বাধ্য হয়। রাতে ক্যাপ্টেন তার স্টাফদের সাথে কথা বলছিল, সে বলে, মন্ত্রীর লোকজনদের কাছে অস্ত্র আছে, তাই তারা যা খুশি করতে পারবে, সামনে তাহলে আমাদেরও বিপদ, তাই আমাদেরকেও অস্ত্র জোগাড় করতে হবে, নাহলে এক সময় আমাদেরকেও খাবার দেওয়া হবে না। তারপর এভাবেই অল্প খাওয়াতে পার হতে থাকে সময়। যাত্রীদের কষ্টের শেষ নেই, প্রতিদিনই খাবার নেওয়ার সময় যাত্রীদের সাথে গুন্ডাদের তর্ক বিতর্ক হয়, মারামারি লেগেই থাকে, কিন্তু সাধারণ মানুষ এই অস্ত্রধারী গুন্ডাদের সাথে পারে না। সময় পার হতে থাকে, তবে এইসব কিছুতে ওই বুড়ো লোকটার কিছু যায় আসে না। তিনি মানুষের ইউরিন অর্থাৎ মূত্র থেকে গাছপালায় পানি দেন, নানা প্রাকৃতিক উপায় খাটিয়ে তিনি নিজের মতো করে চাষাবাদ করে যাচ্ছেন, আর এখন ইভাও তার কাজে সাহায্য করে। ইভা ধীরে ধীরে বুঝতে পেরেছিল এই বুড়ো লোকটি স্বাভাবিক কোনো মানুষ নয়,
তিনি আগে থেকেই জানতেন যে এই জাহাজটা একসময় ভেসে উঠবে। তাই তিনি শুরু থেকেই চাষাবাদ করে যাচ্ছিলেন, যাতে করে জাহাজের সব খাবার শেষ হয়ে গেলেও যেন এই গাছগাছালি থেকে পরে খাবার পাওয়া যায়। কিন্তু যতদিন এই গাছপালাগুলো বড় হবে, ফসল দিবে, ততদিনে তো জাহাজের কেউই বেঁচে থাকবে না, সবাই না খেয়েই মারা যাবে। তাহলে কেনই চাষাবাদ করা হচ্ছে এটা সে বুঝতে পারে না। অন্যদিকে ক্যাপ্টেনদের দেখা যায় তারা মন্ত্রীকে নিয়ে অনেক চিন্তিত, কারণ কখন যে মন্ত্রী তাদেরও খাবার বন্ধ করে দেয়। এই বিপদ থেকে বাঁচার জন্যই তারা অস্ত্র খুঁজতে শুরু করে দেয় এবং জাহাজের স্টোররুম থেকে তারা কিছু গ্রেনেড খুঁজে পায়। এগুলো দিয়ে হয়তো তারা মন্ত্রীকে ভয় দেখাতে পারবে। এতদিনে এখানে দেখা যায় পুরো জাহাজ দুই দলে ভাগ হয়ে গিয়েছে। একদিকে ছিল মন্ত্রী আর তার গুন্ডারা, আর অন্যদিকে ছিল জাহাজের সাধারণ যাত্রীরা। একদিকে মন্ত্রীরা আরামে পেট ভরে খাবার খাচ্ছে, আর অন্যদিকে সাধারণ যাত্রীরা ক্ষুধার জ্বালায় মরছে। যাত্রীদের মধ্যে কেউ কেউ ক্ষুধার এই জ্বালা আর সহ্য করতে পারে না। তারা একবার খাবারের রুমের গাটকে মেরে সেই রুমে যায়। কিছু খাবার নিয়ে তারা পালাবেই, আর তখনই তাদের উপর গুন্ডাদের হামলা চলে। কুপিয়ে কুপিয়ে তাদের হত্যা করা হয়। ক্ষুধার জ্বালায় মানুষ খাবার নিতে এসেছে, আর তাদের কুপিয়ে হত্যা করা হচ্ছে। মন্ত্রী সবাইকে বলে, যত ক্ষুধাই লাগুক নিয়ম ভঙ্গ করা যাবে না, নয়তো এভাবেই মরতে হবে, এটাই এখন আইন। তাই জীবন বাঁচাতে জাহাজের মানুষ নীরবই থাকে। মন্ত্রী অনেক চালাক, আর জন্ত তার দাস। মন্ত্রী একবার জনকে বলে, মানুষ ক্ষুধার জ্বালায় এখন পাগল হয়ে গিয়েছে, কিন্তু কিছুদিন পর এই মানুষগুলোই হিংস্র পশু হয়ে যাবে। তারা খাবারের জন্য আমাদের উপরই হুমড়ি খেয়ে পড়বে, আর তখন তাদের সবাইকে আমাদের মেরে ফেলতে হবে। এজন্য আমারও কিছু অস্ত্রের প্রয়োজন। জন তখন তার বন্দুকটি মন্ত্রীকে দেয়। এখন মন্ত্রীর কাছে তাহলে অস্ত্রও রয়েছে। অন্যদিকে মন্ত্রীর ছেলে অ্যাডামকে দেখা যায়। সে তার নিজের ভুল অনেক আগেই বুঝতে পেরেছিল। সে এসে ইভার কাছে ক্ষমা চায়, কিন্তু ইভা তাকে কোনোদিনই ক্ষমা করতে পারবে না। জাহাজে ভয়াবহ দুর্ভিক্ষ চলছে, কিন্তু সে জায়গায় মন্ত্রীরা তৃপ্তি নিয়ে খাচ্ছে। মন্ত্রী একবার তার সাথীদের বলে, তোমরা কি জানো ক্ষুধার জ্বালা মানুষকে হিংস্র পশু বানিয়ে দেয়? তোমরা কি এর একটা নমুনা দেখতে চাও? এই বলে সে খাবারের একটা টুকরো যাত্রীদের দিকে ছুঁড়ে মারে, আর সেই এক পিস খাবারের জন্য মানুষ পাগলের মতো লড়াই করতে থাকে। মনে হচ্ছে এটা কোনো খাবার নয়, এটা মহামূল্যবান সম্পদ, শত কোটি টাকার হীরা। একজন আরেকজনের উপর হুমড়ি খেয়ে পড়ছে। এখানে আপনজন বলতে কেউ নেই, সবথেকে আপন হচ্ছে নিজের পেট। ইভাই দৃশ্য দেখে সহ্য করতে পারছিল না, তাই সে মন্ত্রীদের কাছে গিয়ে বলে, একে তো আপনারা আমাদের খাবার কেড়ে নিলেন, আর এখন এভাবে অত্যাচার করছেন, আপনাদের মধ্যে কি কোনো বিবেক নেই? আপনারা কি মানুষ না? এগুলো শুনে জন ইভার উপর আবার চড়াও হয়। সে ইভাকে আবার বাজে কথা বলছিল, তবে এবার অ্যাডাম ইভার পক্ষ নেয়, তার হয়ে কথা বলে। এদিকে দেখা যায় জাহাজের কিছু যাত্রী গার্ডদেরকে ইশারা দিয়ে ডাকছে। এই গার্ডগুলো কিন্তু খাবারের রুম পাহারা দেয়। তাদেরকে এই মানুষগুলো কিছু টাকার বিনিময়ে স্টোররুম থেকে কিছু খাবার আনতে বলে। এটা হচ্ছে দুর্নীতি। জাহাজে দুর্নীতি শুরু হয়ে গিয়েছে। যাত্রীদের মধ্যে যাদের একটু টাকা ছিল তারা এই কৌশলে খাবার আনিয়ে নেয়, কিন্তু অন্য যাত্রীগুলো যাদের এরকম কোনো টাকা ছিল না তারা তখন আবার এই খাবারগুলোই ছিনিয়ে নেয়। অল্প কিছু খাবারের জন্য তখন ব্যাপক লড়াই হতে থাকে। এই খবর যখন মন্ত্রী জানতে পারেন, তিনি সরাসরি এসে জনকে বেশ কয়েকটি থাপ্পড় মারেন আর বলেন যে, তুমি তোমার লোকদেরকে সামলাতে পারো না, তারা দুর্নীতি করে কিভাবে? জনকে থাপ্পড় মারায় তার লোকজন অনেক ক্ষেপে গিয়েছিল, কিন্তু মন্ত্রীর কাছে বন্দুক থাকায় তারা তেমন কিছু করতে পারে না। সন্ধ্যার সময় মন্ত্রী আবার জনকেই ডেকে এনে মদপান করান। তার সাথে খুবই ভালো আচরণ করেন, কেননা মন্ত্রী জানত যে জাহাজের সবাইকে নিয়ন্ত্রণ করতে হলে তার অবশ্যই জনকে প্রয়োজন হবে। জাহাজে যে অবস্থা তাতে যাত্রীরা একসময় খুব হিংস্র হয়ে যাবে। তখন কিন্তু মন্ত্রী একা তাদেরকে সামলাতে পারবে না, এজন্য সে জনকে মিল দিয়ে রাখে। অন্যদিকে দেখা যায় অ্যাডাম ইভার সাথে কথা বলছে। এতদিনে অ্যাডামও ওই বুড়ো লোকটার ব্যাপারে জানতে পেরেছিল। ইভা অ্যাডামকে বলে, ওই বুড়ো লোকটা খুবই অদ্ভুত, তাকে কোনো কিছু জিজ্ঞেস করলে সে শুধু মুচকি হাসে। আমি তার জন্য জাহাজ থেকে ময়লা নিয়ে যাচ্ছি, এগুলো দিয়ে সে সার বানাবে, সে এখানে ফসল ফলাচ্ছে। পরে ইভা বুড়ো লোকটার কাছে আসলে লোকটা তাকে একটা ফুলের কুড়ি দেখায়, আর তার কিছু পরে ইভার বমি শুরু হয়। ইভা জানতে পারে সে প্রেগনেন্ট। এটা জেনেই সে আঁতকে উঠে কষ্ট পায়, কারণ এই বাচ্চা তো নাজায়েজ বাচ্চা, তাকে একাধিকবার রেপ করা হয়েছে, এই সন্তান যে কার সেটাও সে জানে না। ইভা এটা মেনে নিতেই পারে না, সে নিজেকে মেরে ফেলতে চায়, কিন্তু বুড়ো লোকটা তাকে মরতে দেয় না, বাধ্য হয়ে তাকে বেঁধে রাখে। ইভা বারবার বলছিল, এই বাচ্চাটা আমি রাখতে পারবো না, তাই আমি নিজেই মরে যাব। তবে ওই লোকটা তাকে ইশারাই বুঝায়,
এখানে বাচ্চাটার তো কোনো দোষ নেই, সে তো নিষ্পাপ। ইভা যদি আত্মহত্যা করে তাহলে তো বাচ্চাটাকে মেরে ফেলা হবে, এটা তো অন্যায়। জাহাজে দিনের পর দিন আরও কঠিন হচ্ছে। মানুষ আগে একবেলা খাবার পেত, এখন দুই দিনে একবেলা খাবার পাচ্ছে, তাও আবার অনেক অল্প। এখানে এক মুঠো খাবার কোটি টাকার থেকেও বেশি মূল্যবান। যাদের কাছে এই খাবারগুলো ছিল তারা সামান্য খাবারের বিনিময়ে যা খুশি করিয়ে নিতে পারে। আর এই ঘটনাগুলো অ্যাডাম অবাক হয়ে দেখে। একবার জনতার কাছে এসে বলে, আমরা সবাই এই জাহাজে মারা যাব, কেউ এখানে বেশি দিন টিকতে পারবো না, তাই তুমিও যে কয়দিন বেঁচে আছো ফুর্তি করে নাও, তোমার তো ক্ষমতা আছে এখানে, তুমি যা খুশি করতে পারবে। কিন্তু অ্যাডাম এরকম কিছুই করে না। অন্যদিকে ইভাকে দেখা যায় সে বুঝতে পেরেছে এই বাচ্চাটা নিষ্পাপ, তাই সে বাচ্চাটার জন্ম দিবে। একবার ইভা ওই বুড়ো লোকটাকে জিজ্ঞেস করে, আপনি যে এতগুলো গাছ জন্মাচ্ছেন, কিন্তু এতগুলো গাছগাছালির জন্য তো অনেক মাটি দরকার, সার দরকার, এগুলো আপনি পাবেন কোথায়? লোকটি বরাবরের মতো শুধু হেসেই যায়। এ সময় অ্যাডাম ইভার জন্য কিছু খাবার নিয়ে এসেছিল। ইভার যদিও প্রথমে ইচ্ছা করে না তার কাছ থেকে সেগুলো নিয়ে খেতে, কিন্তু তার তো অনেক ক্ষুধা পেয়েছিল। এদিকে যাত্রীদের সর্যের সীমা ভেঙে যাচ্ছে, তারা আর পারে না, এজন্য তারা সবকিছু অমান্য করে সোজা খাবারের রুমে চলে যায়। পরিস্থিতি একদম বেসামাল হয়ে গিয়েছিল, তাদেরকে আটকানোই যাচ্ছিল না। তখন ওখানে মন্ত্রী আসেন আর সেই কয়েকজনকে গুলি করে হত্যা করেন। এগুলো দেখে মানুষগুলো আবার ভয় পায়, তারপর তারা আবার পালিয়ে যায়। যে কয়েকজনের লাশ পড়েছিল সেগুলো সমুদ্রে ভাসিয়ে দেওয়া হবে। তখন সেখানে ওই বুড়ো লোকটা আসে আর তিনি এসে এই লাশগুলোকে তার সাথে নিয়ে যান। ইভাও তার সাথে যায়। পরে সে দেখে লোকটা এই লাশগুলোকে কেটে টুকরো টুকরো করছে, মনে হয় সে এগুলোকে খাদ্য বানাবে। কিছু কিছু টুকরো মাংস জ্বালিয়ে সংরক্ষণ করা হচ্ছে, আর লাশের যে বন বা মেরুদণ্ডগুলো ছিল এগুলো পিষিয়ে পিষিয়ে চূর্ণ বানানো হয়। এগুলো পরে সার আকারে গাছগুলোতে দেয়া হচ্ছিল। ইভা সব কিছু দেখে আঁতকে উঠে, তার খুবই অস্বস্তি লাগছিল। পরে ইভা সেই সব কিছু অ্যাডামের সাথে শেয়ার করে, বলে যে লোকটা হয়তো এখন এই লাশগুলোকেই খাবে। অ্যাডাম বলে এটাই বাস্তবতা, বাধ্য হয়ে সে এসব করছে, ফসল আসতে তো এখনও অনেক দিন বাকি, তার আগে আমাদেরকেও হয়তো এরকম লাশি খেতে হতে পারে। এদিকে দেখা যায় মন্ত্রীর লোকজনরা ওই গ্রেনেডগুলো খুঁজে পেয়েছে, যেগুলো ক্যাপ্টেনরা লুকিয়ে রেখেছিল। এগুলো পেয়ে মন্ত্রী তো অনেক খুশি, তাদের ক্ষমতা আরও বাড়ল। এ সময় জন এসে মন্ত্রীকে বলে, স্যার অবস্থা ভালো না, জাহাজের অনেক খাবার কমে গিয়েছে। তখন মন্ত্রী ঠিক করেন এখন থেকে আর জাহাজের কাউকেই কোনো খাবার দেওয়া হবে না। এটা শুনে জন বলে, এতে তো জাহাজে হাঙ্গা দাঙ্গামা লেগে যাবে, সব যাত্রীরা তখন খাবারের জন্য আমাদের উপরেই হুমড়ি খেয়ে পড়বে, আমাদেরকেই মেরে ফেলতে চাবে, আর আমরা তো তাদের সাথে পারবও না, কারণ আমরা সংখ্যায় তাদের থেকে অনেক কম। মন্ত্রী বলেন, তাহলে এখন সময় এসে গেছে জাহাজের সব যাত্রীদেরকে মেরে ফেলার, তাছাড়া পরে আমরাই বাঁচতে পারবো না। মন্ত্রীরা এখন সবাই মিলে বুদ্ধি করে কিভাবে তারা এতগুলো মানুষকে মারবে। এরপর জাহাজে ঘোষণা করা হয়, এখন থেকে জাহাজের সকল যাত্রীরা আগের মতো পেট ভরে খেতে পারবে, তাদের খাবারগুলো স্টোররুমে রাখা হয়েছে। এই ঘোষণাটা শুনেই সবাই স্টোররুমের দিকে হুমড়ি খেয়ে পড়ে, কিন্তু স্টোররুমে গেলে দেখা যায় সেখানে কোনো খাবারই নেই, রুম একদম ফাঁকা। আর এই দিকে যখন এতগুলো লোক স্টোররুমে ঢুকে যায়, তখন জনের লোকজনরা পুরো ব্লকটা চারদিক থেকে আটকে দেয়। এতগুলো মানুষ ভিতরে আটক ছিল, আর এই কায়দায় ব্লকের ভিতরে গ্রেনেড ফেলা হয়। অনেক মানুষেতে ব্লাস্ট হয়ে মারা যাচ্ছিল, আর যে কয়েকজন মানুষ বাইরে বেঁচেছিল তাদেরকে গুন্ডাগুলো খুঁজে খুঁজে বের করে আর কোনো বাদবিচার ছাড়াই একে একে সবাইকে কুপিয়ে হত্যা করা হয়। ভাবা যায় যে জাহাজটি একটি সুন্দর যাত্রার জন্য বেরিয়েছিল তা এখন একটি লাশের স্তূপে পরিণত হয়ে গিয়েছে। চারদিকে শুধু অন্যায় আর অন্যায়, বিবেক মনুষ্যবোধ কিছুই নেই এখানে, সবাই শুধু তার স্বার্থ মিটিয়ে নিচ্ছে। আচ্ছা, এই জাহাজটার সাথে কি আমাদের পৃথিবীর কোনো মিল পাওয়া যায়? জাহাজের এসব কাণ্ড দেখে ক্যাপ্টেন আর সহ্য করতে পারেন না, সব কিছু তো এই খাবারের জন্যই হচ্ছে, তাই তিনি খাবারগুলোকে খুঁজে বের করেন আর সেগুলোতে আগুন লাগিয়ে দেন। খাবারে আগুন জ্বলছে, মন্ত্রীরা এটা দেখে হাহাকার করতে থাকে, এই খাবারের জন্যই তো তারা এতগুলো খুন করলো, আর এই খাবারই এখন পুড়ে শেষ, তাই রাগে মন্ত্রী ক্যাপ্টেনকে হত্যা করেন। তাহলে এখন আর কোনো খাবার নেই, আর এর জন্য কিছুদিনের মধ্যেই মন্ত্রীরা সবাই পাগলের মতো হয়ে গিয়েছিল, তারা সবাই সাইকোর মতো আচরণ করছিল। মন্ত্রী বলে, বাঁচতে হলে এখন আমাদের মানুষের মাংসই খেতে হবে, লাশ পড়ে আছে এগুলোই এখন খাবার। অন্যদিকে ওই বুড়ো লোকটিকে দেখা যায় সেই লাশগুলোকে সংগ্রহ করছে, ইভাও এতদিনে বুঝে গিয়েছিল এগুলোই এখন খাদ্য, ধীরে ধীরে সেও এখন লাশ কাটে আর খাবার বের করে নেয়।
লাশগুলো কিন্তু এখানে শুধু খাবারই নয়, বুড়ো লোকটি এগুলোর উপর বীজ রেখে দেয়, সেগুলোতে সার দেয়, আর এগুলো থেকেই একসময় গাছ বের হয়। এখানে বোঝা যায় মানুষের দেহ আসলে মাটিরই তৈরি। এই বীজগুলোর কাছে এখন মানুষের দেহই হচ্ছে মাটি। এদিকে জন হন্য হয়ে চারদিকে খাবার খুঁজছিল। একসময় সে ইভাকে দেখতে পায়, আর তখন সে তার পিছনে ছুটে চলে। সে ইভাকে নিতে চাচ্ছিল যাতে ইভা তার হয়ে লাশের মাংস রান্না করতে পারে, কারণ জন লাশগুলোকে কাঁচা খেতে পারছিল না। অ্যাডাম সেখানে এসে ইভাকে বাঁচাতে চায়, কিন্তু এতে জন তার উপর চড়াও হয়। সে অ্যাডামকে মেরে ফেলতেই চায়, আর তখনই সেখানে মন্ত্রী চলে আসেন। মন্ত্রী তার ছেলেকে বাঁচাতে বন্দুক চালায়, কিন্তু গুলিটা লাগে জনের হাতে, আর বন্দুকের গুলিও এখানে শেষ হয়ে যায়। তাই তখন জন মন্ত্রীকে অ্যাটাক করে, বন্দুকটা হাতিয়ে নিয়ে এসে সেটাতে তার গুলি ভরিয়ে নেয়। এরপর জন মন্ত্রীকে মেরে ফেলে। তবে এই ফাঁকে অ্যাডামরা সেখান থেকে পালিয়ে গিয়েছিল। মন্ত্রীর লাশ পড়ে আছে। এক পতিতা মেয়ে বেঁচেছিল, সে এসে মন্ত্রীর লাশটা কেটে খায়। যে পতিতা মেয়েকে তার কাজের জন্য এখানে একটা রুম দেওয়া হচ্ছিল না, তাকে নিচু বলা হচ্ছিল, সে এখন মন্ত্রীর মতো ক্ষমতাধর লোকের লাশ কেটে খাচ্ছে। এটাই চরম বাস্তবতা, খুদার কাছে সবাই সমান। অন্যদিকে জন ইভাকে নিয়েই যাবে, কিন্তু অ্যাডাম ইভাকে নিয়ে যেতে দিবে না। এতে জন ও অ্যাডামের মধ্যে ব্যাপক মারপিট হয়। তবে ইভা সুযোগ বুঝে জনের বন্দুকটা হাতিয়ে নিয়েছিল, সে জনকে শ্যুট করে মেরে ফেলে। এখন এই জাহাজে মাত্র তিন চারজন মানুষই বেঁচে আছে, বাকি সবাই শেষ। দিনের পর দিন পার হতে থাকে, কাঁচা মাংস খেয়েই তারা কোনোভাবে বেঁচে রয়েছে। কিন্তু একটা সময় এই লাশগুলোও শেষ হয়ে যায়। ক্ষুধার যন্ত্রণায় অ্যাডামরা আবার অস্থির হয়ে গিয়েছিল। মুরগিগুলো এখনও সেরকম বড় হয়নি যে ডিম দিতে পারবে, আর মুরগিগুলোকে কেটে খাওয়াও যাবে না, কারণ তাহলে পরবর্তীতে আর খাওয়ার কিছুই থাকবে না। মুরগিগুলো বেঁচে থাকলে পরে অনেকগুলো ডিম দিতে পারবে, বাচ্চা দিতে পারবে, তখন খাবার অভাব হবে না। কিন্তু অ্যাডামদের তো এখনকার এই ক্ষুধাটাই সহ্য হচ্ছে না, তাই এর জন্য ওই বুড়ো লোকটি তাদেরকে কিছু মাংস এনে দেয়। এই মাংসগুলো কিন্তু বুড়ো লোকটা নিজের দেহ থেকেই কেটে দিয়েছে। অ্যাডাম আর ইভাকে বাঁচানোর জন্য বুড়ো লোকটা নিজেকেই উৎসর্গ করে, মারা যায়। ইভার অনেক খারাপ লাগছিল, কিন্তু এটাই তো এখন পরিস্থিতি। একদিন ইভারা জাহাজের উপরে বসে আছে। ইভা দেখে জাহাজে একটা ইনফিনিটি সাইন, মৃত্যুর আগে বুড়ো লোকটা এই সাইনটা বানিয়ে গিয়েছে। এর মাধ্যমে সে আসলে বোঝাতে চায়, এতদিন থেকে এই জাহাজে যা কিছু হয়েছে তা পৃথিবীর একটা খণ্ডচিত্র মাত্র। পৃথিবীতে এগুলোই হয় এবং সামনে এগুলোই হতে থাকবে, এটা কখনোই শেষ হবে না। এটাই হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ যার শেষ নেই। অ্যাডাম একবার জিজ্ঞেস করে, ওই বুড়ো লোকটা আসলে কে ছিল? উনি কি কোনো জাদুকরী লোক নাকি কোনো ফেরেস্তা? ইভা এটার কিছুই জানে না। এভাবে রক্ত মাংস খেতে খেতে অ্যাডাম একসময় অস্থির হয়ে পড়েছিল। একদিন সে আর এগুলো খেতে চায় না, সে এখন ওই মুরগিগুলোকেই কেটে খেতে চায়। সে বলে, আমি আর পারছি না, কাল কি হবে হোক, আজ আমি এই মুরগিগুলোকেই খাব। ইভা তাকে অনেক বুঝায় যে এই মুরগিগুলোই তাদের ভবিষ্যৎ খাবার, তাদের বেঁচে থাকার আশা। এগুলোকে মেরে ফেললে তাদের জীবনও এখানেই শেষ হয়ে যাবে, তার পেটের বাচ্চাটাও তাহলে আর বাঁচতে পারবে না। অ্যাডাম এগুলো শুনে না, সে মুরগিটাকে মারতে যাবেই, আর তখন বাধ্য হয়ে ইভা অ্যাডামকে মেরেই ফেলে। এটা ছাড়া আর করার কিছু ছিল না, কারণ অ্যাডামের এই ভুলের জন্য পরে তাদের তিনজনকেই মরতে হতো। এই জাহাজে এখন ইভা ছাড়া আর কেউ বেঁচে নেই। সময়ের সাথে সাথে গাছে ফলন চলে আসে, মুরগিগুলো বড় হয়ে ডিম দেয়। দীর্ঘদিন রক্তে মাংসে থাকার পর ইভা এবার প্রকৃত খাবারের স্বাদ পায়। সে পেট ভরে মন ভরে সেই খাবারগুলো খায়। এ যেন এক অমায়িক তৃপ্তি। আর এর কিছুদিন পরেই ইভার বাচ্চা প্রসব হয়। বাচ্চাটা সুস্থ ছিল। এই বাচ্চাটাকে সাথে নিয়ে ইভা পুরো এই জাহাজকে তার সুন্দর একটি বাসস্থল তৈরি করে ফেলে। সময়ের সাথে সাথে ইভার ছেলেটাও বড় হয়। 8 বছরে জাহাজে এখন অনেক ফলন, ইভাদের খাদ্যের এখন আর অভাব নেই। তবে একদিন ইভা দেখে তার ছেলে জনের সেই বন্দুকটা জাহাজে খুঁজে পেয়েছে, আর সে এটা নিয়ে খেলতে চায়। ইভা তার ছেলেকে সেই বন্দুক থেকে দূরে সরিয়ে রাখে, যাতে করে সে এটা দিয়ে জনের মতোই না হয়ে যায়। ধীরে ধীরে ইভার ছেলে বড় হয়, সে এখন কিশোর। একদিন মা ছেলে দুইজনে বসে খাবার খাচ্ছিল, হঠাৎই তার ছেলে ওই বন্দুকটা বের করে আর মুরগিগুলোর উপর চালায়। ইভা এটা দেখে ভয় পেয়ে ওঠে, মানে তাহলে তার ছেলে এই বন্দুকটা অনেক আগেই খুঁজে বের করেছিল, আর এটা এতদিন সে তার কাছেই লুকিয়ে রেখেছে। ইভা তার ছেলেকে এগুলো করতে বারণ করে, আর তখনই ছেলে তার মাকেই ভয় দেখায়, তাকে মারধর করতে থাকে। যে ছেলেকে জন্ম দিতে ইভা এত কষ্ট করল, সেই ছেলেই এখন তার মার উপর হাত চালায়।
তাহলে কি এটাই ছিল ইভার নিয়তি? কিছু কিছু সন্তানরা কোনোদিনই তার মাতা পিতার মূল্য দিতে পারবে না। তারা জানবেও না যে তাকে জন্ম দিতে গিয়ে তার মার কতটা কষ্ট করতে হয়েছে। আর এখানেই এই গল্পের শেষ হয়। আসলে এই গল্পটা স্বাভাবিক কোনো গল্প নয়, এটা এক আধ্যাত্মিক গল্প। গল্পটা আমাদের জীবন থেকে নেয়া। এখানে আসলে বোঝানো হয়েছে আজকে আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে। ক্ষমতাধররা সবসময় দুর্বলদেরকেই টার্গেট করে, তাদের পায়ের নিচে দমিয়ে রাখে, কারণ এগুলো করেই তো তারা তাদের মতো করে সবকিছু ভোগ করতে পায়। গল্পের শুরু থেকেই অ্যাডামের বাবা অর্থাৎ মন্ত্রীর মধ্যে এটা দেখা গিয়েছে। তিনি তার ক্ষমতার জন্য ইচ্ছামতো সব আরামায়েশ ভোগ করেছেন, আর যখন এতে তাকাশি প্রতিবাদ করতে আসে তখন তাকে হত্যা করা হয়। আর ইভার উপর চলে চরম অত্যাচার। এগুলোই তো হচ্ছে আজকের সমাজে। জাহাজের বেশিরভাগ মানুষই ভালো ছিল না, তারা নানা পাপ কাজে লিপ্ত ছিল, তাই তাদের মধ্যে একসময় নানা সমস্যা দেখা দেয়। তারা খাবারের অভাবে ভুগে, তাদের উপর ধনীদের ক্ষমতাশালীদের অত্যাচার চলে, তাদের কুপিয়ে হত্যা করা হয়। যাত্রীদের সাথে এরকম হওয়াটা কিন্তু সৃষ্টিকর্তার গজব ছিল, কারণ জাহাজের মানুষগুলোর মধ্যে অন্যায় লোভ লালসা অনেক বেড়ে গিয়েছিল। এই জাহাজে আসলে নিষ্পাপ কেউই ছিল না, শুধু ইভার পেটের সন্তানটা ছাড়া। তাই তাকে বাঁচাতে ওই বুড়ো লোকটা এত কিছু করে, খাবারের যোগান দেয় যাতে ইভা বাঁচে, নিষ্পাপ বাচ্চাটা বাঁচে। এটা আসলে একটা অলৌকিক গল্প, আর বুড়ো লোকটাকে এখানে অ্যাঞ্জেল বা ফেরেস্তা হিসেবে উপস্থাপন করা হয়েছে, যিনি আর কি মানুষদেরকে বাঁচার পথ দেখান। তিনি সবকিছু আগে থেকেই জানতেন, তিনি বাচ্চাটাকে বাঁচাতে চাচ্ছিলেন। তবে এত কিছুর পর দুর্ভাগ্য, ওই বাচ্চাটা ভালো হলো না। এই জাহাজটা আমাদের পৃথিবী, আর এই যাত্রীগুলো হচ্ছে আমরাই।